তাহার রাজনীতিতে ধাক্কা খেল বিজেপি আইপিএফটি। দুই শরিকের প্রথম সারির দুই নেতা আস্থা রাখলেন প্রদ্যুৎ কিশোরের উপর। এই কারণে তারা আইপিএফটি ও বিজেপি ছেড়ে যোগ দিলেন টিপরা মথাতে। শুক্রবার তারা গ্রেটার টিপরা ল্যান্ডের দাবিকে সমর্থন করে সামিল হলেন টিপরা পতাকার তলে। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের পর পাহাড়ে আরো বেশি গতিতে বাড়তে শুরু করেছে টিপরার ঝড়। টিপরার দমকা হাওয়াতে ধাক্কা লাগছে বিজেপি আইপিএফটি শিবিরে। নির্বাচনের পর থেকেই পাহাড়ে বিজেপি আইপিএফটির সংগঠন চির ধরতে শুরু করেছে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি আইপিএফটির শিবিরের লোকজন যোগ দিচ্ছে টিপরা মথাতে। শুক্রবার টিপরা মথাতে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদিকা মণি হারদেব বর্মা। তিনি বলেছেন, গত 7 জুন প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে তিনি টিপরাশার জন্য কাজ করতে চান, এই কারণেই বিজেপি ত্যাগ করে যোগ দিয়েছেন টিপরা মথাতে। আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সেক্রেটারি এক্সিকিউটিভ মেম্বার। আমি নিজের ইচ্ছে গত 7 তারিখে আমি প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহার কাছে আমার রিজেন্ট লেটার দিয়েছি। এরপরে আমি নিজের ইচ্ছে আজকে মহারাজের নেতৃত্বে যে রাজনৈতিক দল ত্রিপুরা মথা, সেই মথাতে জয়নিং করতে চলেছি। বিজেপি ত্যাগী জনজাতি নেত্রী মণিহার দেব বর্মা বলেন, বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটির মধ্যে আসন বন্টন সঠিকভাবে হয়নি বলেও মন্তব্য করেন মণিহার। আমরা একটু উইক আছি বিভিন্ন জায়গাতে, উইক সেই কারণে, কারণ ইলেকশনের সময় যে সময় টিকিট দেওয়া হয় বিজেপি আইপিএফটি, সে সময় সমানভাবে দেওয়া হয়, কোনো সময় বিজেপি বেশি, কোনো সময় আইপিএফটি বেশি। সেই মোতাবেক কোন জায়গাতে কোন রাজনৈতিক দল বেশি সংগঠন ভালো, সেই জায়গাতে সেই রাজনৈতিক দলকে প্রার্থী দেওয়া দরকার, কিন্তু সেইভাবে দেওয়া হয় না। সেই জন্য সাংগঠনিক দিক দিয়ে একটু কোনো কানে দুর্বল, কোনো কানে একটু স্ট্রং হতে। এদিন আইপিএফটি ছেড়ে টিপরা মথাতে যোগ দিয়েছেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সদস্য বীরেশ দেব বর্মা। তিনি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ডেমছড়া কচুছড়ার কেন্দ্রে আইপিএফটির প্রার্থী ছিলেন। আইপিএফটি নেতা বীরেশ দেব বর্মা নিজে এই কথা জানিয়েছেন। আমি আইপিএফটি ছেড়ে টিপরা মথা আমাদের থানচা মারি কে সমর্থন নিয়ে আজকে আমি নিজে আইপিএফটি সেন্ট্রাল কমিটি এজিএস তথা গত ইলেকশনের 7 নং দেমছড়া কচুছড়ার প্রার্থী শ্রী বীরেশ দেব বর্মা, আমি আজকে সে গ্রেটার ত্রিপুরাকে সমর্থন নিয়ে এবং থানচাকে সমর্থন নিয়ে আমাদের বুবাগরাকে সামনে আরও গ্রেটার ত্রিপুরাণের আন্দোলনের আরও জোরদার আন্দোলনের শক্তিশালী করার জন্য আজকে আমি ত্রিপুরা মথাকে জয়েন। বিজেপি আইপিএফটি রাজ্য স্তরের নেতা নেত্রীর সঙ্গে আরও কিছু সংখ্যক ভোটার যোগ দিয়েছে টিপরা মথাতে। আগামী দিনেও আরও ভোটার টিপরার পতাকাতলে আসবে বলে জানিয়েছেন দলত্যাগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।